করেছিল, গত নিয়মটা কিন্তু গতবার থেকে শুরু হয়েছে এবং এবারে কিন্তু সবাই জানতো, গতবার কিন্তু বলে দেওয়া হচ্ছে গতবার যেই যেই স্কোরটা দেওয়া হয়েছিলো এবং তার থেকে একটু বেশি থাকবে, সেটা প্লেয়ার সবাই জানতো। সেটি নতুন কিছু না, আলোচনা একটু বেশি হয়েছে হয়তো যেহেতু লেভেলটা একটু বাড়ানো হয়েছে, বাট আমার মনে হয় যে যাই বলুক খেলোয়াড়রা কিন্তু এটাকে খুব পজিটিভ নিয়েছে, বেসিক্যালি এটা খেলোয়াড়দের জন্যই ভালো কিন্তু, এবং সবাই তো রিল্যাক্স করতে পেরেছে। আই এম ভেরি হ্যাপি, যতদূর দেখলাম এখন পর্যন্ত ঢাকাতে, ঢাকাতে রেজাল্টগুলো এখন আমাদের হাতে আসেনি, বাট ঢাকাতে অলমোস্ট 96% কিন্তু সবাই মানে পাস করে গেছে, মানে যেই লক্ষ্যটা দেওয়া হয়েছিল সেটা তারা পূরণ করতে পেরেছে। এবং আমরা কিন্তু এটা বলেছি যে যদি কেউ পূরণ করতে না পারে তাহলে তার আমরা আরও দু সেকেন্ড টাইম নিব, থার্ড টাইম নিব, ফোর্থ টাইম নিব, তার জন্য সুযোগ কিন্তু থাকবে যে আবার ওই লেভেলটা আসবে। সো আমরা একটা স্ট্যান্ডার্ড ফলো করার চেষ্টা করছি, একটা কালচার তৈরি করার চেষ্টা করছি, আই হোপ যে সবাই এটা বুঝতে পারবে, আমার প্লেয়াররা বুঝতে পেরেছে। সো আই এম ভেরি হ্যাপি। লাস্ট টাইম যখন রিটেস্টটা হলো ন্যাশনাল টিমের এর আগে তখন কিন্তু সবাই শেষ করতে পারেনি, মানে এত ভালো করতে পারেনি, অর্থাৎ এটা কি আপনারা এই যে একটা ধরে বেঁধে দিলেন ব্যাপারটা, এই জন্যই কি সবাই আসলে এফোর্টটা দিল? মনে হয় কারণ কোনো কিছু যদি না করা হয় তাহলে আসলে আমি যদি বলে দিই যে না একটা লেভেল দেওয়া হয়েছে বাট তার নিচে এত দিলেও হবে, এটা তাহলে আমি কেন তার চেষ্টা করবো, খুব স্বাভাবিক, এটা হিউম্যান নেচার। বাট এটা হয়তো বা আমরা এটা একটা স্ট্যান্ডার্ড সেট করেছি যে ফর এভরি ওয়ান, ন্যাশনাল টিমে যারা খেলে বা ন্যাশনাল টিমে যারা বাইরে আছে, এখন ন্যাশনাল টিমের সবাই 11+ করে থাকেন, বাট আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করে দেবো ইন ফিউচার, যেটা ন্যাশনাল টিমের ভিতরে থাক বাইরে থাক সবাইকে সেটা ফলো করবো, কিন্তু সেটা ডিফারেন্ট। বাট কিন্তু অনেকে আমরা অনেক সময় এই সময় আপনি বলুন যে পারি না, সেরকম কিছু হবে না, আর্জেন্টিনা একদম লোকটা কোনো ক্রিকেট খুলছে অথবা কারো তখন ওই মুহূর্তটা খেলতে পারছে, এরকম ছাড়া দেখুন আপনি টেস্ট লেভেলে যে কম্পিটিশন বাট আপনি যে প্র্যাকটিসের কথা বলছেন, আমি তার কিন্তু মনে করি যে যে কোনো টেস্ট ম্যাচ খেলে দেওয়া আপনি যে আপনি বললেন সেই আত্মবিশ্বাসটা অনেক কাজে লাগে। ক্রিকেট তো আমরা সবসময় বলে আসি, ক্রিকেট আমার মনে এখন অনেক চেঞ্জ হয়েছে, এখন আগে ক্রিকেট কিন্তু অনেক অনেক স্পোর্টিং হয়, আপনি কিন্তু গতকাল দেখেন অনেক ম্যাচ দেখুন রেজাল্ট হয়েছে আগের তুলনায়, কিন্তু পার্সেন্টেজ বেড়েছে কিন্তু আউটরাইট রেজাল্ট হয়, তো একদম ওই দান্তর দেওয়া সম্ভব নয়, বাট অবশ্যই তার কাছেই যাওয়ার জন্য যেটা করা যাবে সেটা সবাই করছে, এবং আমাদের সবাই যদি একসাথে সবাই যদি খেলে পার্টিসিপেট করে তখন কোনো কোনো মাঠে নিয়ে যাবে। থ্যাংক ইউ। আমাদের বাংলাদেশ ফিউচার ক্রিকেটের জন্য জিনিসটা খুব প্রয়োজন এবং সেটা ভবিষ্যতে আরও কঠোরভাবে ভালো করবে, যারা খুব কাছাকাছি গিয়ে ওদের একজন তারা আবার দিবে, তারা আবার আমরা তার করলে 3-5 বার নিচ্ছি, আমরা সবাইকে সুযোগ করে দেওয়া হবে, আমরা কিন্তু গতবারও করেছি, আপনি জানেন না আমার মনে আছে 4-5 জন খেলোয়াড় যেই যেই স্কোরটা দেওয়া হচ্ছে সেটা করতে পারেনি, তাদেরকে দলে রাখা হয়নি এবং তাদেরকে বলা হয় সময় দেওয়া হচ্ছিলো তোমরা যখনই পারবা এটা করলেই পরের দিন টিমে ফেল, এরকমভাবে কিন্তু 3-4 জন আবার ঢুকে গেছে, প্রথমবার ফেল করেছে তারপর আবার টেস্ট করে 7 দিন পরে এমডি পাস এবং তার সাথে পরের দিন টিমে ঢুকে গেছে। সুন্দর আপনি বলতে চাচ্ছেন যে আমাদের ক্রিকেট যে স্ট্রাকচারটা আপনি চিন্তা করছেন যে কালচারটার কথা আপনি গতকাল বললেন, সব লেভেলেই একটা আপনি সব লেভেল আমরা এটা কঠোরভাবে বলবো না, এটা ফলো করবো মনে হয় যে আমরা একটা জিনিস একটা ডিসকাশন এসেছি, আমরা সিদ্ধান্তে এসেছি যে আমাদের ফিউচার ক্রিকেটের জন্য আমরা একটা ব্র্যান্ড সেট করতে চাই, সেই ব্র্যান্ডের প্রথম শর্ত হলো ফিটনেস এবং ফিল্ডিং সবার আগে, স্কিল তো অবশ্যই স্কিলের তো আপনার নাম্বার ওয়ান প্রায়োরিটি, বাট স্কিলের সাথে আপনার ফিটনেস এবং ফিল্ডিংটা আপনার প্রয়োজন হবে বাংলাদেশ টিমে ঢোকার জন্য, বাংলাদেশের খেলার জন্য এনসিএলটা সবসময় গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, বিশেষ করে লম্বা বর্ষের জন্য ব্র্যান্ড, কিন্তু আমরা দেখেছি অতীতে আসলে এনসিএল আসলে অনেকের ছুটি, বিশেষ করে জাতীয় দলের ক্রিকেটারদের সর্দি কাশি অনেক কিছু হয়ে যায়, এবার আসলে নিশ্চয়ই যেহেতু সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপ আপনার কোনো জেনুইন কষ্ট ছাড়া আনটিল তার হ্যামস্ট্রিং ইনজুরি এই ধরনের ইনজুরি ছাড়া ছুটি ছাড়া এবার কি পাবো, যথেষ্ট সুযোগ। Thank you.